সকল ভাষা শহীদদের জানাই এই বিনম্র শ্রদ্ধা। আজ মহান একুশে ফেব্রুয়ারি, এই দিন আমরা জানি আমাদের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বেইলি স্কুল প্রস্তুত। যদিও এই সময় মহামারী করোনাকালীন সময়ে আমরা কোনো শিক্ষার্থীদেরকে আমরা ডাকিনি, কিন্তু আমরা প্রত্যেকটা টিচার আজকে উপস্থিত হয়েছি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব। বেইলি স্কুলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা দুজনই এসেছি। এই দিনে সবারই আসা উচিত, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা মিলেমিশে গিয়ে ফুল দিয়ে আসবো। ধন্যবাদ। আমরা সবাই মোটামুটি প্রস্তুত, আমাদের শিক্ষকরা যেহেতু করোনা কাল, সেহেতু আমাদের যেসব শিক্ষার্থী আছে তাদেরকে আমরা এই অংশগ্রহণে আমন্ত্রণ করিনি। আমরা শিক্ষকদের আজকে শহীদ মিনারে ভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করব বেইলি স্কুলের পক্ষে। আমি কি ভুলিতে
অমর একুশের শুভেচ্ছা সবাইকে। আজকের এই মহান এই অমর একুশে ফেব্রুয়ারিতে আমি সকল বাসা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা। তো প্রতি বছরের নিয়ে আমরা এবারও এই কিছুক্ষণ আগে এই এই আমাদের পুষ্পস্তবক শহীদদের প্রতি অর্পণ করে এসেছি। তো অন্যান্য বছরের মতো এবছর আসলে শিক্ষার্থীদের মানে করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থী অ্যালাউ না থাকার কারণে আমরা সকল বেইলি স্কুলের সকল টিচার বা শিক্ষিকা বৃন্দ মানে মিসদের নিয়ে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে আসছি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ।